আমি এই ফার্মে দেখাশোনা করি। আমার সাথে আরও 4-5 জন আছে। এই ফার্মের মালিক হচ্ছে নয়ন ভাই। আমাদের এই ফার্মে কাজ করলেই আমাদের সংসার চলে। কিছুদিন আগে করোনাকালীন আমাদের কিছু মুরগি মারা যাওয়ার কারণে প্রায় 2500 মুরগি আমাদের মালিক ড্যামারেজে পড়ছে। বাইরে এখানে আমি 17-18 বছর থেকে কাজ করতেছি। এই করোনা মহামারীর কারণে উনি প্রচুর টাকা লস হয়েছে, যার কারণে আমি মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি। উনি মাননীয় প্রধানমন্ত্রীর জন্য এই আর্থিক সহযোগিতা করে আমাদের এই খামারটাকে বাঁচায়, এবং প্রায় কৃষক তারপরে অনেক কর্মচারী কর্মজীবী আছে, তারাও তাদের পরিবার নিয়ে সুস্বাস্থ্যভাবে বেঁচে থাকতে পারে। আমাদের এখানে বাৎসরিক আয় প্রায় 40 থেকে 50 লাখ টাকা, কিন্তু আমাদের করোনা মহামারীর কারণে আমরা এই প্রায় বিগত 1.5 বছর প্রতিদিন টাকা লস হয়েছে। আমাদের এই প্রজেক্টটা 10 বছরের জন্য ভাড়া নেয়। আমাদের প্রত্যেক মাস 10-12 থেকে 14 লাখ টাকার উপরে ভাড়া দেওয়া লাগে। 60-70টা পুকুর আপনার মাছ আছে, এবং যা আছে তাতে আমাদের যে ঋণ আছে আমরা সেটা আমরা মানে দিতে পারবো না। লেয়ার আছে আপনার 5000-এর মতো, আর ব্রয়লার আছে আপনার 7000-এর মতো, এবং সোনালি আছে আপনার 10000-এর মতো। 700 থেকে 800 টাকা খরচ হয় পার পিস মুরগিতে। 3000-4000 ডিম আসে, কিন্তু আমাদের তো যে ক্ষতির সম্মুখীন হয়েছি, আমাদের তো মুরগি অনেক মারা গেছে। ঠিক আছে, এখন এই ধকল তো আমরা এই ডিমে আমাদের এই ধকল ইয়ে হবে না। বিক্রি নামবে হচ্ছে আপনার এই যে সোনালি মুরগি 0 থেকে 2 মাস পর্যন্ত পালার পরে আমরা বিক্রি করি, এবং ব্রয়লার মুরগি 1 মাসের ভিতরে বিক্রি করি, এবং লেয়ার মুরগি হচ্ছে 6 মাসের মাথায় ডিম আসা শুরু হয়, 18 মাস পর্যন্ত ডিম পারে। আসলে আমার বাবা 3টা ভাই আমরা ধরে অনার্স মাস্টার্স কমপ্লিট করছি, গ্র্যাজুয়েশন কমপ্লিট আমাদের, কিন্তু আমাদের ব্যবসার দিকে আসার কারণ হচ্ছে আমরা দীর্ঘদিন চেষ্টা করছি, কিন্তু তিনি বিধায় বাবার এই ব্যবসা নিয়ে আমরা চেষ্টা করতেছি সামনের দিকে আগানো। আমি তাহিদ আহমেদ বিপ্লব। 5 মাস বয়সে আমার পোলিও টিকা দেওয়ার পরে আমার শরীরে পোলিওর যে ইনফেকশন ছিল ওটা এফেক্ট করে। তারপর থেকে এটা আল্লাহর অশেষ নেয়ামত যে আমি বাবা মা পাইছিলাম, পৃথিবীর শ্রেষ্ঠ 2জন বাবা মা, যা মানে বলা যাবে এটা এত আমাদের যে প্রতিবন্ধীদের জন্য একটা কোঠা, যে আসলে কি সেই কোঠার বাস্তবায়ন হচ্ছে? তাহলে সেই কোঠার যদি বাস্তবায়ন হয়, আমি একজন ভালো স্টুডেন্ট হয়ে MBA করার পরও কেন আমার চাকরি হবে না? গোপালগঞ্জের জেলা প্রশাসক মহোদয় এবং কোটালীপাড়া নেতৃস্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করে আমার যে কষ্টগুলো, যা আসলে প্রতিবন্ধী হয়ে যে মানুষের কাছে যে অনেক জায়গায় অনেকভাবে অবহেলিত হইতে হয়, কিন্তু হয়তো আমি এগুলো অনেক কষ্ট করি যে এই ফার্মগুলো পরিচালনা করার জন্য আমার অনেকগুলো লোক আছে, এগুলো পরিচালনা করার যে করি সেইটা যে আমরা একটু সুযোগ পাইলে আমরাও অনেক কিছু করতে পারি, আমরাও অনেক সাধারণ মানুষের থেকে অনেক ভালো কিছু করতে পারি, কিন্তু আমাদের সেই সুযোগটা, সেই স্পেসটা তৈরি করে দিতে হবে। আমরা জানি সেই সুযোগটা পাই আপনাদের মাধ্যমে, আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী যেন আমাদের সেই সুযোগটা করে যায়, যে যাতে আমরা এই সমাজে যে অবহেলিত না হয়ে সুন্দরভাবে বেঁচে থাকতে পারি, তার একটা ব্যবস্থা আমাদের করে দেয়। আপনার বিশ্বাস।